চট্টগ্রাম মেডিকেল সজ্জা সংকটে চট্টগ্রাম মেডিকেলের বারান্দায় ভর্তি ডেঙ্গু সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের তবু চিকিৎসা সেবায় কোনো ত্রুটি নেই বলে জানালেন মেডিকেলের পরিচালক তবে এখনো কাটেনি ডেঙ্গুর স্যালাইন সংকট আহাদুল ইসলাম বাবু ও আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বোরাজয়ের রিপোর্টে বিস্তারিত জ্বরের তীব্রতা সহ্য করতে না পেরে সীতাকুণ্ড থেকে ইসমাইল নামে এক যুবক বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেলে আসে চিকিৎসা নিতে রক্ত টেস্ট দিলে ধরা পড়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ইসমাইল কালকে রাতের 12টা বাজে গাড়ি গড়াইরে আনছি এখন সিট নাই এখানে গড়াইয়ের রাজবরি কষ্ট করে রয়েছি গরম ভিতরে গরম খাইয়ের জায়গা হয়নি রাতকে ঘুম যাইতে মারিনো ফ্যান নাই চট্টগ্রাম মেডিকেল কলেজে এই মুহূর্তে আজকে ভর্তি আছে 3231 জন তার মধ্যে 99 জন রোগী ডেঙ্গু রোগী ডেঙ্গু রোগীদের ডিএনএস স্যালাইন দেখা দিয়েছে সংকট সরকারি চট্টগ্রাম মেডিকেলও রোগীদের প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ করতে পারছে না তাই দিশেহারা রোগীর স্বজনরা আমরা কালকে থেকে রাত পর্যন্ত 4টা স্যালাইন এই পর্যন্ত কেনা হয়েছে কিন্তু একটা স্যালাইন আমরা পাইনি আর মেডিকেলে যে এইতে এতে গেলে ন্যায্যমূল্যের দোকানে গেলে বড় বড় স্যালাইন নাই সিভিল সার্জন বলছেন ডেঙ্গু স্যালাইন সরবরাহ বাড়াতে তদারকি শুরু করছে তারা জেলা প্রশাসনকে আমরা এটা অনুরোধ জানাবো ভক্ত অধিকার আইনে যাতে ওনারা যাতে ওই বিষয়গুলো একটু সুপারভিশন করেন অতি সহসাতে এই বিষয়ের উপর অভিযান ওরা পরিচালনা করে এই ব্যবস্থা নেবেন সিটি মেয়র বলছেন আতঙ্কের কোনো কারণ নেই মশক নিধনে চলছে নানা তৎপরতা সেবা হাউজিং সোসাইটিতে ড্রোন ব্যবহার করে যখন দেখা গেলো 18 তলার উপরে একটা সুইমিং আমরা উঠতে লাগলো চাবি আনতে গেছে 10 মিনিট কারণ ওই 18 তলার লিফটটা হচ্ছে আলাদা আর আমাদের সাধারণ কর্মীরা কেমনি উঠবে আচ্ছা উঠলাম সাংবাদিককে ছিল বিশ্বাস করবেন না এটা সুইমিং পুল না একটা মশক প্রজনন কেন্দ্র চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে এখন 2000-এর বেশি ডেঙ্গুতে প্রাণ গেছে 24 জনের এর মধ্যে শিশু রয়েছে 11 জন নয়ন বড়ুয়া জয় নিউজ 24 চট্টগ্রাম